সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি, আর সেটা তৈরি করব রেডিমেড মশলা দিয়ে। এই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। বিরিয়ানিতে বা তেহারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভালো, একদম পারফেক্ট হয়, একদম দোকানের মতো হয়। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো। এতে করে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা থেকে কাঁচা স্মেলটা দূর না হয়। এখানে আমি নিয়ে নিয়েছি মাংস, আর মাংসটাকে দেখতে পাচ্ছেন আমি একটু ছোটো ছোটো করে কেটেছি। এতে করে মাংসটা অনেক বেশি মসৃণ হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখানে প্রায় 1 কেজি পরিমাণ মাংস আছে। এবার এটাকে এই মশলার সাথে হালকা হাতে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। আসলে লবণের কোনো পরিমাপ হয় না, এটা আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে এটাকে মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নেবেন। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে বিরিয়ানির কালারটা কিন্তু সুন্দর আসবে। চাইলে ওই 1 চিমটি পরিমাণ হলুদ আপনারা স্কিপ করতে পারেন। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই যে বিরিয়ানি মশলা রাঁধুনির রেডিমিক্স মশলা যেটা, সেটা দিয়ে রান্না করছি, কিন্তু যেহেতু আমরা এখানে আলু ব্যবহার করব সেজন্য আমি এখানে একটু এক্সট্রা মশলা দিয়ে দিয়েছি। এখন বিরিয়ানির মশলার পুরোটা মশলাই এর মধ্যে ঢেলে দিয়েছি। আমার আজকের বিরিয়ানির পরিমাপ হয়েছে 1 কেজি পরিমাণ মাংস, 800 গ্রাম পরিমাণ চাল আর হাফ কেজি পরিমাণ আলু হবে। এখন হাফ কাপ টক দই আর কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। সবসময় বিরিয়ানি কিংবা তেহারি রান্নার ক্ষেত্রে এ পর্যায়ে 2 একটা কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে না মাংসর মধ্যে খুব সুন্দর একটা স্পাইসি যোগ হয় যেটা খেতে অসম্ভব ভালো লাগে। আর যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এখানে এই কাঁচামরিচটা স্কিপ করে যেতে পারেন। এখন রান্নার যে ঢাকনাটা আছে ছিদ্রটা বন্ধ করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে একটু পানি না বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আর আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংসটাকে আগে থেকেই খুব ভালোভাবে কুক করে নেবেন। এতে করে পরবর্তীতে মাংসটা শক্ত হয়ে যাবে না আর সেই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো আমি আবারও বারবার একটু নেড়ে চেড়ে দিবেন যাতে করে নিচ থেকে লেগে না যায়। নিচে লেগে গেলে বা পোড়া লেগে গেলে কিন্তু ওই খাবারটা খেতে একদমই মজার হয় না। তো আমি এই যে আলুগুলোকে এরকম বড় বড় সাইজ করে হালকা একটু ভেজে রেখেছিলাম। বিরিয়ানিতে আলু ব্যবহার করলে হালকা একটু ভেজে দিবেন, এতে করে টেস্ট ভালো আসবে। এখন এই আলুটাকেও মাংসের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে আলুটাও সফট হয়ে আসে। প্রিয় ভিউয়ার্স, আমি আবারও বলছি আমার এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তো আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে, চাইলে নিজেরাও দেখতে পারবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন। আর সেই সাথে আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, অবশ্যই পানিটাকে ঝরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর মাংসের সাথে চালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেবেন, এতে করে ঝরঝরেও হয় আবার মাংসের যে মশলাগুলো আছে চালের সাথে খুব ভালোভাবে যুক্ত হয়ে যাবে। চাল দিয়ে সাথে সাথেই পানি দিতে যাবেন না, এতে করে রাইসের টেস্টটা খুব একটা ভালো আসে না। তো এই যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি,
প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওর পাশাপাশি আমার চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে পরিমাণ আপনারা চাল ব্যবহার করেছেন তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন, কিন্তু তার থেকে সামান্য পরিমাণ, ধরেন হাফ কাপের থেকে একটু কম পানি তুলে রাখবেন, মানে কম দিবেন। এতে করে ঝরঝরে হওয়ার আরও বেশি সম্ভাবনা থাকে, কেননা পানিটা একটু কম হলে যখন দমে রান্না করবেন তখন এটা রাইসটা সিদ্ধ হবে ঠিকই, বাট অনেক সময় কি হয় গায়ে গায়ে লেগে যায়, একটা ল্যাটকা ল্যাটকা ভাব চলে আসে, ওই বিরিয়ানিটা খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। তাই বিরিয়ানি বা খিচুড়ি বা তেহারি বা পোলাও যেটাই রান্না করেন না কেন, পরিমাপের থেকে কিছু পরিমাণ পানি কম দিবেন। পানিটা দেওয়ার পরে এই যে যখন একটু ফুটতে শুরু করলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এ পর্যায়ে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যায়। তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর আপনারা কেউ যদি লিকুইড দুধ দিতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বুঝে শুনে মিলিয়ে দিবেন। তো এই যে বলক চলে এসেছে, আমি টেস্ট করে দেখেছি লবণটা কম হয়েছে, তাই আরও কিছু পরিমাণ লবণ এখানে দিয়ে দিতে হবে। রান্না করার সময় খাবারের টেস্ট অবশ্যই দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, এতে করে কিন্তু সব কিছু পারফেক্ট হয়। এখন দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, দিয়ে এই যে নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, বেশ কয়েকবার বলক তোলার পরে উপরে তেলগুলো ভেসে উঠবে তখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিবেন। আর পানিটা যখন রাইসের সমান সমান হয়ে যাবে ঠিক তখন এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে, কারণ পোলাওর চাল কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যায়। তাই প্রথমেই যদি আপনারা মানে পানি ঢেকে দেন সেক্ষেত্রেও রাইসটা নরম হওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি, এতে করে খাবারের টেস্টটা আরও বেড়ে যায়, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ঘি, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, শেষে একটু অবশ্যই ঘি দিবেন, এতে করে বিরিয়ানির টেস্ট এবং ফ্লেভার দুটাই কিন্তু দুর্দান্তভাবে বেড়ে যায়। এটা কিন্তু কোনো সাধারণ বিরিয়ানি না, আসলেই কিন্তু খুবই মজার আর মাথা নষ্ট করার মতো একটা বিরিয়ানি, একবার খেলে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে, তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাতে একদম ভুলবেন না। তো এই যে সব কিছু যখন দেয়া হয়ে যাবে তখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা যারা কেওড়া জলের ফ্লেভার পছন্দ করেন তারা কেওড়া জল দিতে পারবেন, যারা গোলাপ জল পছন্দ করেন তারা গোলাপ জল দিতে পারবেন। এতে করে একদম দোকানের মতো সুন্দর একটা স্মেল যোগ হবে আপনার বিরিয়ানির মধ্যে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ আছে। এবার একদম লো আঁচে আমি এটাকে রান্না করব। তো সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, আমার এই ফ্লেভারটাই বেশি পছন্দ। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম লো আঁচে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরেভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন শুধু পরিবেশন করে খাবার পারলা। এই বিরিয়ানিটা খাওয়ার সময় যারা সালাদ পছন্দ করেন তারা অবশ্যই টমেটো কুচি করে কেটে নেবেন, সাথে শসা কুচি করে কেটে নেবেন, মরিচ কুচি করে কেটে নেবেন, তারপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে ওই সালাদ সাথে একটু লেবু নিয়ে খেয়ে দেখবেন। আশা রাখছি এই বিরিয়ানিটা বাসায় বারবার রান্না করে খাবেন। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।